হাটহাজারী পৌরসভার কুরেরাটত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভাই ভাই বেকারি ও কলেজ গেটত জয় ফুড কুলিং কর্নারত অভিযান পরিচালনা করা হয়। বুধবার মেয়ের 22 তারিখ বেলা 12টাতুন দুইজে 2টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেয় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ, ফোড়া তেল, ফুরেন জিলেপির রস, টক দইয়ের ফুরন উপকরণ এবং ডিপ ফ্রিজত বাসি হানা পাওয়া যায়। ইয়নের অপরাধে বাই বাই বেকারির 5,000 টাকা জরিমানা ও জয় ফুড কুলিং কর্নার দোয়ানগানারে বন্ধ করে দিয়ে ভ্রাম্যমাণ আদালত। এই ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সিপ্লাস শিবিরে হয়। আমার যেটা মনে হয়েছে সেটা যে আপনার মনে হয় সপ্তাহ 10 আগের হবে, বেগুনি পেঁয়াজ যখন সব এখানে ডিফ্রিজ করে রাখছে, তো এটা একটা বিষয় হচ্ছে যে এগুলো আবার আপনার ডুবা তেলে ভাজলে আবার হয়তো ভাজার সম্ভাবনা আছে। এটা হয়তো আপনার মতো করে হয় না, কিন্তু আমরা তো আপনার কাছে পাইলাম অনেক দিনে পুরো পেয়েছে কিনা পরে এটা ব্যাপার। আর কয়েকটা দোকান দেখলাম যে আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা তেল দেখছেন, 7-8 দিনে পুরোনো তেল, আবার জেলাপি রসও মানে অনেক দিন হয়ে গেছে, একটু অনিয়ম, বেশ অনিয়ম আছে। আর লাভের অঙ্ক বড় করার দৃষ্টি সবার, এটা সমস্যা। আর বেশ করে দোকানে অনিয়ম পেয়েছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিছো দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকো দি উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যাক করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাগাই হত হই।